নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আমরা ক্রিসমাস মার্কেটে, একটু ঘোরাফেরা আর একটু খাওয়া দাওয়া। ক্রিসমাস মার্কেট মানে হচ্ছে এখানে ওই নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের লাস্ট অবধি এখানে বিভিন্ন খাওয়া দাওয়া, বিভিন্ন রাইডস ইত্যাদি আমাদের যেরকম মেলায় বসে ঠিক এক্স্যাক্টলি সেটাই হয়। তাহলে চলো শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে শনিবার বলে এখানে ভীষণ ভিড়। আমি একবার ভিডিওটা একটু দেখাই, তোমাদের দেখো, প্রচুর ভিড় হয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি ইচ্ছা আমাদের আছে আজকে গ্লুওয়াইন খাওয়ার। গ্লুওয়াইন মানে হচ্ছে গ্লুক্লিশ মানে হচ্ছে আনন্দ, আর ওয়াইন তো জানো তোমরা কি। আর এখানে হচ্ছে এই সময়টা গরম ওয়াইন পাওয়া যায়, তো ওটাকে এখানে গ্লুওয়াইন বলে। অ্যাকচুয়ালি মানে এখানে যেটা মানে যেটাকে ক্রিসমাস মার্কেট বলে, ক্রিসমাস মার্কেটে গ্লুওয়াইনটা ভীষণ আর কি সবার ফেভারিট। তো আমি আজকে ট্রাই করতে চলেছি গ্লুওয়াইন। তো চলো দেখা যাক কেমন খেতে। -1 ডিগ্রি টেম্পারেচার, আর গরম ব্লু ওয়াইন খেয়ে লিটারেলি দারুণ লাগছে। এখানে কাটা বেশ গরম হয়ে যাচ্ছে, আর এখানে এই মুহূর্তে ফিলস লাইক -4। তো ভেরি 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 মানে দারুণ লাগছে। যেটা খাচ্ছি সেটা হচ্ছে সসেজের সাথে পাউরুটি, ভালো খেতে। এটা অ্যাকচুয়ালি বলে হচ্ছে ক্রুটওয়ার্স্ট বলে, ব্রট মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে পাউরুটি, আর ওয়ার্স্ট হচ্ছে বিভিন্ন রকম মিট দিয়ে এটা বানানো হয় সসেজ টাইপের, বাট এটা কোয়াইট অন্যরকম সসেজ। এইবার আমরা খাবো রেবে কুকেন। রেবে কুকেন হচ্ছে অনেকটা আলুর প্যানকেক বলা যায়, তবে ঠিক প্যানকেক না বলে আমরা যদি একটু আলুর চপ ভাবি সেটাও ভাবা যায়। মানে আলুটাকে বেশ গ্রেট করে তারপরে সেটাকে ব্যাটারে সুন্দর ফ্রাই করে, তবে এই জিনিসটা অনেকটা নরম হয়। চপ পের যে বাড়ির কোটিংটা বেশ একটু শক্ত হয়, ফুলুরিও এটা ঠিক বলা যায় না। অ্যাকচুয়ালি কুকেন মানে হচ্ছে এখানে কেক, তো রেবে কুকেনটা বেসিক্যালি আলুর এক ধরনের মানে কেক। খেতে বাইরেটা বেশ ক্রিস্পি আর ভেতরটা ভীষণ তুলতুলে নরম, আর এটা বিভিন্ন সস বা মিওনিসের সাথে খায়, খেতে বেশ ভালো। তবে এরা যেহেতু এখানে ঝাল খায় না, তো এখানে কোনো ঝাল নেই, একটু নোনতা নোনতা খেতে, ভালো খেতে। আমাদের
পেট অলমোস্ট ফুল, আর আমরা আজকে লাস্ট সেগমেন্টে চলে এসেছি। এটা হচ্ছে ক্রেপস, এটা মিষ্টি মিষ্টি, এটা অনেকটা প্যানকেকের মতো বলতে পারো, বা আমাদের দেশে যে পাটিসাপটা হয় সেরকম, তবে ব্যাটারটা বেশ পাতলা। আমরা এতে নিউট্রেলা দিয়ে খাবো। এতে অনেক রকম কিছু জিনিস দেওয়া যায়, যেমন কলা, আপেল, চকলেট, দই ইত্যাদি। তো দেখো ওরা সামনে বানাচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি ট্রাম স্টপেজে, আমরা এবার বাড়ি যাচ্ছি। আজকে ভীষণ ঠান্ডা, বেশিক্ষণ আর ভিডিও করতে পারলাম না। আজকে এই ভিডিওটা এই অবধি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা টপিক নিয়ে। ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলে ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো।